আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার চারপাশটা হয়তো দেখে বুঝতেই পারছেন যে একটা ফসলের ক্ষেতে আমি দাঁড়িয়ে আছি। তো এই ক্ষেতের বিশেষত্ব কিছু গুণ আছে যেটা আপনাদের অনেক জিনিস শিখতে সহযোগিতা করবে। একটা জমি 100% কিভাবে কাজ করা যায়, কিভাবে ইউটিলাইজ করা যায়, এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা। তো পুরো ভিডিওতে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন চারিদিকে বেড়া দেওয়া আছে। তো এইটুক জায়গাতে আপনারা, আমি প্রথম থেকেই শুরু করি, বেড়াটাকেই লক্ষ্য করতে পারেন যে বেড়াটাতে দেখতে পাচ্ছেন যে এনারা বেড়াটাতে বরবটি সিম এর গাছ লাগিয়েছে। বেড়াটাকে দিয়েছে স্টিল এবং প্লাস্টিকের যে নেটগুলো হয় সেগুলো ব্যবহার করেছে, কিন্তু সেখানে মাচা হিসাবে ব্যবহার করেছে এত সুন্দর করে যে এই জায়গাটাও বাদ যায়নি। আমরা ভিডিওর টাইটেলে হয়তো বুঝতেই পাচ্ছেন যে 100% কিভাবে জমিটাকে ব্যবহার করা যায় সেটা, তো এটা তার মধ্যে একটা। তার পাশেই আপনারা দেখতে পারবেন যে বেগুন সারি করে লাগানো আছে, যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটা বেগুন রোপণ করেছে বিভিন্ন প্লাস্টিকের টব ব্যবহার করে। তার পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে মরিচের চারা করেছে। তো মরিচের যেটা করেছে, মরিচে এখানে কয়েক রকম আছে, জাত ভেদ আছে, এবং তার পাশেই রোপণ করেছে হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের পাশে দিয়েছে হচ্ছে গাজর, গাজরের পরে দিয়েছে হচ্ছে আপনার শাক, শাকের পরে দিয়েছে হচ্ছে আপনার শশা, এবং শশা ক্ষেতটাকেও কীভাবে ব্যবহার করেছে দেখেন। যে জায়গাটা করে ফাঁকা ছিল সেখানে শাক দিয়েছে, ডাটা শাক দিয়েছে, এবং সেখানে ঝিঙে দিয়েছে। তো আমরা এখানে গুনে দেখেছি প্রায় 15 রকম সবজি চাষ করেছে একটা ছোট্ট জমিতে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে এগ্রিকালচারে তো ভাবে ব্যবহার করা যায় এই জমিটাকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আপনারা আপনাদের যে জায়গাটা আছে সেটাকে কতভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা কোনো জায়গা ফেলায় রাখবেন না, কারণ হচ্ছে এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই, আধুনিকের কিছু জিনিস এখানে ক্যাপসিকাম আছে, তার পাশেই দেখেন মরিচগুলো করেছে, মরিচগুলোতে মালচিং পেপার ব্যবহার করেছে। মালচিং দেওয়ার কারণে কোনো ঘাস গাছের গোড়াতে হয়নি, এবং পুরো সিজনের যে নিড়ানি খরচটা সেই নিড়ানি খরচটা বেঁচে গেছে। তার মানে বুঝতে পারছেন যে এখান থেকে প্রথমেই আমরা খরচটাকে কীভাবে কমানো হয়েছে। এখানে মালচিংয়ের খরচ সর্বোচ্চ শতাংশে হয়তো 500-600 টাকা খরচ হয়েছে, কিন্তু আপনি যখন লেবার কস্টিং খরচ চিন্তা করবেন, লেবার একটা লেবারই নেবে আপনার 500 টাকা পার ডে। তো আপনার প্রায় পুরো সিজনে 4-5 বার নিড়ানি দিতে হবে, সেটা থেকে আপনার বেশি যাচ্ছে জাস্ট একটা মালচিং ফিল্ম ব্যবহার করা। এবং আপনার পরিচর্যাগুলো সহজ হচ্ছে, বিভিন্ন সার খরচ কমে যাচ্ছে, এবং পানির বিষয়টা যখন আপনি পানির ক্ষেত্রে অটোমেটিক পানির সিস্টেম করবেন তখন আরও ইজি হবে। ড্রিপ ইরিগেশন ব্যবহার করতে পারেন, স্প্রিংকলার ব্যবহার করতে পারেন, এগুলো যখন ব্যবহার করবেন তখন আরও খরচ কমে যাবে। তো আমাদের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কীভাবে কম খরচে এরকম বেশি ফলন নিতে পারবেন এবং বেশি ফসল করাতে পারবেন, 100% জায়গাটা কীভাবে ব্যবহার করতে পারবেন, এই কারণেই আজকের ভিডিও। তো আশা করছি যে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এরকম আপনারাও তৈরি করতে পারেন। আপনারা সবসময় চিন্তা করবেন এগ্রিকালচারের যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই প্ল্যান করবেন, প্ল্যান করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবেন, এতে আপনাদের খরচ কমবে এবং এখান থেকে একটা ভালো আউটপুট আপনারা পাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কী বোঝাতে যাচ্ছি আপনাদেরকে। আপনার আরও যদি কোনো কিছু সহযোগিতা দরকার হয়, যেমন হচ্ছে মেশিনারি সাপোর্টের জন্য কৃষি বাজার সবসময় আছে, বিভিন্ন প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিবে, এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ঢুকে এটা দেখতে পারেন আপনাদের কোন কোন মেশিনারিজগুলো আপনাদের কাজগুলো সহজ করতে পারে। তো আমরা চাই আপনারা আরও বেশি বেশি উৎপাদন করেন, এগ্রিকালচারে আরও শিক্ষিত মানুষরা আসছে, ঝুঁকছে, এবং এই জিনিসটা আরও সুন্দর হচ্ছে। বাপদাদার আমলে যেমন ছিল যে ওরা যেভাবে করছে এভাবেই করতে হবে এমন না, কারণ আমরা যারা দেখেছি যে বাপদাদার আমলে ওরা যেভাবে এগ্রিকালচারকে কাজ করেছে, বিভিন্নভাবে ঋণ করেছে, বীজ কিনেছে, সার কিনেছে, এবং আবার শেষমেশ কতগুলো আবাদ হলো সেটার কোনো হিসাব নেই, শেষমেশ ওই টাকাটা দিয়েই ঋণ শোধ করতেই দেখা গেল টাকা নেই। তো এরকম আসলে এগ্রিকালচারে না, এগ্রিকালচারটা একটা ভালো বিজনেস। তো এই এগ্রিকালচারে আপনাদের প্ল্যান করে নামতে হবে এবং প্ল্যান করে এই কাজগুলোকে আপনাকে আগায় নিয়ে আসতে হবে। কীভাবে খরচ কমানো যায় সেটা চিন্তা করবেন, কীভাবে উৎপাদন বাড়ানো যায় সেটা চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন। যদি এই রিলেটেড কোনো কিছু প্রোডাক্ট আপনাদের দরকার হয় আমাদের কৃষি বাজার চ্যানেলটা ঘুরে আসবেন, অথবা ফেসবুক পেজে ঘুরে দেখবেন, যেটা পছন্দ হয় অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আধুনিক কৃষির সাথেই থাকেন। আল্লাহ হাফিজ।